नमस्कार शिल्प लहरी अनुष्ठाने आपनादेर सबाइके स्वागत जानाई। आमी रयेछि आपनादेर संगे संगीत सुपर्णा और आमार संगे ए अनुष्ठाने जारा अंश निते चान तारा अवश्यई जोगाजोग करुन 7596889622 एबं 7439124187 এই দুটি নম্বরে। আজকের অনুষ্ঠানটি একটি অনলাইন অনুষ্ঠান। অতিথি শিল্পী প্রাঞ্জল কুমার রায়চৌধুরী। শিল্পলহরীর প্রায় সূচনাকাল থেকেই যিনি শিল্পলহরীর পাশে রয়েছেন, সাথে রয়েছেন, জুগিয়েছেন অনুপ্রেরণা। এনাদের মতন কিছু মানুষ শিল্পলহরীর পাশে রয়েছেন বলেই আজ দু বছরেরও ওপর ধরে আমরা শিল্পলহরী অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে পারছি। প্রাঞ্জল কুমার রায়চৌধুরী এর আগে বহুবার অতিথি শিল্পী হয়ে এসেছেন আমাদের এই শিল্পলহরী অনুষ্ঠানে। সরকারি সংস্থায় উচ্চ পদে কর্মরত থাকা সত্ত্বেও শিল্প, সাহিত্য, সঙ্গীত, কবিতা, যন্ত্রসঙ্গীত সব কিছুর প্রতিই তার ভালোবাসা অপরিসীম। আজকের অনুষ্ঠানটি অনলাইন অনুষ্ঠান। প্রাঞ্জল কুমার রায়চৌধুরী বাড়িতে বসেই অনলাইনে বেশ কিছু কবিতা উপহার দিয়েছেন শিল্পলহরীকে। প্রাঞ্জল কুমার রায়চৌধুরীর শিক্ষাগুরু, বিখ্যাত বাচিক শিল্পী সোমেশনাথ মহাশয়। চলে যাচ্ছি আজকের প্রথম কবিতায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিপদে মোরে রক্ষা কর। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে কবিতা বিপদে মোরে রক্ষা কর। বিপদে মোরে রক্ষা কর, হে নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই পারিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের ভর না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি রহিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মালিক হয়, আমারে তুমি করিবে ত্রাণ, এনহে মোর প্রার্থনা, করিতে পারি শপথ যেন রয়, আমার ভার লাভ করি নাই পারিলে সান্ত্বনা, বহিতে পারি এমন যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমার মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমার না যেন করি সংশয়, বিপদে মোরে রক্ষা কর, এন হে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। শিল্পলহরী অনুষ্ঠানে যারা আমার সঙ্গে গল্প, গানে, আড্ডায়, কবিতায় এবং যে কোনো ধরনের শিল্প সম্বন্ধীয় আলোচনায় অংশ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন 7596889622 এবং 7439124187 এই দুটি নম্বরে। এবার শুনব সুবোধ সরকারের লেখা কবিতা আমি বিবেকানন্দ বলছি, শিল্পী প্রাঞ্জল কুমার রায়চৌধুরী। আমি বিবেকানন্দ বলছি, কবি
সুবোধ সরকার। আমি সিংহের মতো গর্জন করি, বজ্রের মতো গান, উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু। গাঢ় শঙ্খের মতন আমার শক্তি শরণার্থীকে বিমুখ করতে পারিনি, তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি। হোক না হেলেন, হোক না ইহুদি, হোক বলিভিয়া চি, জীবন পেয়েছে দুব্য ঘাসের স্পর্শে আমার ভারতবর্ষে। উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু। আমার শরীরে মেথর রয়েছে, আমার শরীরে মুচি, আমার শরীরে সবর এসেছে, ধমনি হয়েছে সূচি, দুমুঠো অন্ন যদি পাই তোমাকে না দিয়ে পারি, তমসার তীরে মন্ত্র পড়েছি, মারতে পারিনি মারি। উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু। বর্গিরা এসে খেয়ে গেছে ধান, অভুক্ত হয়ে থেকেছি, না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান। আমি তোমাদের, আমি বিপদের, আমি অভাগার, আমি ম্লেচ্ছে, আমি যবনের, আমি খ্রিস্টের রাজবংশের, রাজবংশীর আমি রক্ষ, আমি ভগবদ গীতা, কাব্যে মহান, জীবনে উপেক্ষিতা। ইরানের থেকে, কোকেশাস থেকে, মরুগান্ধার, মিশরের থেকে, মাচু পিচু, আর মেক্সিকো থেকে, বাউলের থেকে, ফকিরের থেকে, হরিয়ানা থেকে, হরিনাভি থেকে, যাদবপুরের ক্যান্টিনে গান, রহমান থেকে সুরনিশ, লাহোরের সুরে ভাটিয়ারি করি কুর্নিশ, আমার ভিতরে ঠুংরি ভজন, আছে রাম আছে সীতা, আমার ভিতরে আল্লাহ রয়েছে, আছে ভগবদ গীতা। শাকান্ন খাই, তুমি খাও পশু পাখি, তাই বলে হব ক্রুদ্ধ, আমি শরণং বুদ্ধ, ওম শরণং বুদ্ধ, ওম শরণং বুদ্ধ। অন্ধকে আমি আলো এনে দেই, খঞ্জকে দেই দস্তি, গৃহ করে দাও গৃহ নয় ওরে, গৃহ নয় এই বস্তি, ডাক দলিতকে, বামুনকে ডেকে আনতো, এক থালাতেই ওদের জন্য রেখেছি বেদ বেদান্ত। গরিবের ঘরে ভূমিষ্ঠ হল যিশু, ভেসে আসে কান্না, কান্নার কোনো জাত আছে নাকি, আছে নাকি হিড়ে পান্না। মায়ের দুধের চাইতে মহৎ, আছে নাকি কোন ধর্ম, মানব জমিন চাষ করি আমি, গাছ লাগানোই কর্ম। বালি বেলুড়ের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু, আমি একজন হিন্দু, আমি একজন হিন্দু। এবার একটু স্বাদ বদল করব আমরা। প্রাঞ্জল বাবুর কাছ থেকে আমরা এবার শুনে নেব পরপর বেশ কয়েকটি প্রেমের কবিতা। প্রেমে মিলনের আনন্দ যেমন রয়েছে, তেমনি রয়েছে বিচ্ছেদের বেদনাও।
আর তাই তো প্রেম এত মধুর আর রহস্যময়। এবার শুনে নেব শ্রীজাতর লেখা আমি একটা তুই চাই, শিল্পী প্রাঞ্জল কুমার রায়চৌধুরী। কবি শ্রীজাতর লেখা আমি একটা তুই চাই। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভিতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমনি একটি তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদভ্যাস, আমার উশৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে এসে বাঁধবে মস্ত বড় এক বস্তা, তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে ভীষণ ভারী রে, কি করে এতদিন এই বোঝা বইলি। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বস্তা, সেই বোঝা, ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুমি চাই, যে কোনোদিন তুমি আর আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। আজকের অনুষ্ঠানটি একটি অনলাইন অনুষ্ঠান, কারণ করোনা ভাইরাসের প্রকোপে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় বিপর্যস্তই বলা চলে। এইরকম একটা প্রতিকূল অবস্থায় তাই প্রাঞ্জলবাবু বাড়িতে বসেই অনলাইনে বেশ কিছু কবিতা উপহার দিয়েছেন শিল্পলহরীকে। এটি শিল্পলহরীর কাছে সত্যি বড় পাওয়া। এবার চলে যাচ্ছি পরবর্তী কবিতায়, বিচ্ছেদ, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। বিচ্ছেদ, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। তোমাকে দিয়েছি চিরজীবনের বর্ষা ঋতু, এখন আমার বর্ষাতে আর নেই অধিকার, তবুও হৃদয়ে জলদ মন্দ্রে কাঁপে যেহেতু, চোখ ঢেকে তাই মনে করি শুধু ক্ষণিক বিকার। আকাঙ্ক্ষা ছিল তোমাকে সাজাবে বৃষ্টি কণা, মনে হবে তুমি আকাশের মতো দূর বহু দূর, তখন জানিনি বর্ষণে আছে কি যন্ত্রণা। বিচ্ছেদার লাগে না আমার তেমন মধুর, তোমাকে দিয়েছি আমার প্রাণের বর্ষা ঋতু, এখন আমার বুক জুড়ে শুধু রৌদ্র দহন, কখনো কি আর সাগরে মনতে বাঁধবে সেতু, মেঘ জবনিকা ছেড়ে ফেলে তুমি ছুঁয়ে যাবে মন,
আনন্দ আর বেদনা এই দুয়ের মেলবন্ধনেই প্রেম। মিলনে রয়েছে আনন্দ আর বিচ্ছেদে রয়েছে বেদনা। শুনে নেব পরবর্তী কবিতা, তসলিমা নাসরিনের লেখা ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার, তসলিমা নাসরিন। ভুলে গেছ, যাও, এরকম ভুলে যে কেউ যেতে পারে। এমন কোনো অসম্ভব কীর্তি তুমি করনি, ফিরে আর তাকিও না আমার দিকে, আমার শূন্যতার দিকে। আমি যেভাবেই আছি, যেভাবেই থাকি, এ আমার জীবন। তুমি এই জীবনের দিকে আর করুণ করুণ চোখে তাকিও না কোনোদিন। ভুলে গেছো, যাও, বিনিময়ে আমি যদি ভুলে না যাই, তোমাকে যেতে না পাই, সে আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এই ব্যাপারটা নিয়ে ঘেটো না, এ আমার জীবন। কার জন্য কাঁদি, কাকে গোপনে ভালোবাসি জানতে চেয়ো না। ভুলে গেলে তুই এই হয়, ছেড়ে গেলে তো এই হয়। যার যার জীবনের মতো, যার যার ব্যক্তিগত ব্যাপারও যার যার হয়ে ওঠে। তুমি তো জানোই সব, জেনেও কেন বলো যে মাঝে মাঝে যেন খবর টবর দিই কেমন আছি, আমার কেমন থাকায় তোমার কি বা যায় আসে। যদি খবর দেই যে ভালো নেই, যদি বলি তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, যদি বলি তোমার জন্য আমার মন কেমন করছে, শরীর কেমন করছে, তুমি তো আর ছুটে আসবে না আমাকে ভালোবাসতে। তো কি লাভ জানিয়ে, কি লাভ জানিয়ে যে আমি অবশেষে সন্ন্যাসী হলাম। আরো আরেকবার সকল দর্শক শ্রোতা বন্ধুকে মনে করিয়ে দিই, যারা শিল্পলহরী অনুষ্ঠানে অংশ নিতে চান, নিজের প্রতিভাকে তুলে ধরতে চান, তারা অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রলে যে নাম্বার যাচ্ছে, অর্থাৎ 7596889622 এবং 7439124187, এই দুটি নম্বরে। তবু ভালো থাকিস, কবি নবনীতা সেন। বল, কি কি থেকে মুছে ফেলবি আমায়? তোর ল্যাপটপ, তোর প্রোফাইল, তোর ইনবক্স, তোর মোবাইল। বুঝতে পারবি সেই ঠাট্টা হাসি, আদর অভিমান ভালোবাসাবাসি। পাল্টে ফেলেছিস বাড়ি ফেরার পথ, একসাথে চলা সেই ছায়া পথ। ভুলতে পেরেছিস ফোন নাম্বার, চেনা মুখ আর পরিচিত স্বর। বল না কেন এইভাবে পাল্টে গেলি, হাতটা ছেড়ে ভিড়ে হারিয়ে গেল। কাকে বলিস এখন মনের কথা, রাত জাগা তোর চুপ কথা। বুঝে তোকে তোরই মতো, কাউকে পেলি এমন আমায় ছাড়া? হৃদয়ে থেকে অনেক দূরে, জানি না আছিস কোন অচিনপুরে। ভালো থাক, তো যেখানেই থাকিস আমায় মনে নাই বা রাখিস। বাচিক শিল্পী প্রাঞ্জল কুমার রায়চৌধুরীর বারংবার উজ্জ্বল উপস্থিতি ধন্য করেছে শিল্পলহরীকে।
শিল্প সাহিত্যের প্রতি যার অগাধ প্রেম, অগাধ ভালোবাসা, অগাধ টান, আর এই টানই তাকে নিয়ে এসেছিল শিল্পলহরীতে। মন ভালো নেই, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, কেউ তা বোঝে না, সকলে গোপন মুখে ছায়া নেই, চোখ খোলা তবু চোখ বুঝে আছে, কেউ তা দেখে নেই, প্রতিদিন কাটে দিন কেটে যায়, আশায় 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 আশায়। এখন আমার অষ্ঠে লাগে না কোনো প্রিয় সাথ, এমনকি নারী, এমনকি নারী, এমনকি নারী, এমনকি সুরা, এমনকি ভাষা, মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই। বিকেল বেলায় একলা একলা পথে ঘুরে ঘুরে, একলা একলা পথে ঘুরে ঘুরে, পথে ঘুরে ঘুরে, কিছুই খুঁজি না, কোথাও যাই না, কারোকে চাহি না, কিছুই খুঁজি না, কোথাও যাই না, আমিও মানুষ, আমার কি আছে অথবা কি ছিল, আমার কি আছে অথবা কি ছিল, ফুলের ভিতরে, বীজের ভিতরে, গুণের ভিতরে, যেমন আগুন 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 আগুন। মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, তবু দিন কাটে দিন কেটে যায়, আশায় 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 আশায়। মন ভালো নেই। শিল্পলহরীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই বাচিক শিল্পী প্রাঞ্জল কুমার রায়চৌধুরীকে, তার সুস্থতা কামনা করি, তিনি যেন এইভাবেই শিল্পলহরীর পাশে থাকেন, সাথে থাকেন, তার অনুপ্রেরণা শিল্পলহরীকে সত্যি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আপনারাও থাকুন, শিল্পলহরীকে ভালোবাসুন, ভালোবাসায় সব কিছু জয় করা যায়, আর ভালোবাসা এমনই একটা শক্তি, শত বাধা শত প্রতিবন্ধকতা যা অনায়াসে পার করে নেওয়া যায় হাসি মুখে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামী রবিবার ঠিক সকাল 10টায় শিল্পলহরীর এই অনুষ্ঠানে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালো ভাবুন, এবং অবশ্যই প্রেমে থাকুন। আসছি, নমস্কার। আজি নিরালা কুঞ্জে আমার অঙ্গ মাঝে বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে।